কালনার কাউন্সিলর 13 বার কলকাতায় তলব। কালনার 17 জন কাউন্সিলরকে সোমবার কলকাতায় তলব করেছে রাজ্য তৃণমূল নেতৃত্ব। দলীয় সূত্র মারফত এমনটাই খবর। কলকাতায় ডাকা হয়েছে দল থেকে বহিষ্কৃত কাউন্সিলর তপন পোড়েলকেও। জানা গেছে, কালনা পুরসভার বোর্ড গঠনকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, যে হই হট্টগোল হয়েছিল, তার জেরে জেলা শাসকের নির্দেশে পুরসভার বোর্ড গঠনের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়। এই পরিস্থিতিতে সোমবার কলকাতায় বিশেষ বৈঠকের জন্য ডেকে পাঠানো হয়েছে কালনার কাউন্সিলরদের। সূত্র মারফত খবর, কিভাবে কালনা পুরসভার বোর্ড গঠন করা হবে, কি পদ্ধতিতে করা হবে, কাকে পুর বোর্ডের চেয়ারম্যান করা হবে, কোন কোন কাউন্সিলর পদ পাবেন, এই সব কিছুর বিষয়ে বৈঠকে দলের রাজ্য নেতৃত্বের নির্দেশ দেবেন বলে জানা গেছে। এই সব কিছুর বিষয়ে বৈঠকে দলের রাজ্য নেতৃত্ব নির্দেশ দেবেন বলে জানা গেছে। প্রসঙ্গত, 16 মার্চ কালনায় দিনভর কার্যত নাটক চলে। কালনা পুর বোর্ড গঠনকে কেন্দ্র করে টান টান উত্তেজনা। কোনো পক্ষ একে অন্যকে জায়গা ছাড়তে নারাজ। দল যাকে পুর বোর্ডের চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছে তাকে পছন্দ নয় তৃণমূলের অন্য পক্ষের। ইউরো রিপোর্ট, জেন টিভি। ও2 পাবলিক স্কুল, উন্নত সর্বাধুনিক পরিকাঠামো সমন্বিত আদর্শ আবাসিক বিদ্যালয়। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সুদক্ষ শিক্ষক দ্বারা পঠন পাঠনের ব্যবস্থা রয়েছে। ছাত্র ছাত্রীদের জন্য পৃথক ক্যাম্পাস মুর্শিদাবাদে ধুলিয়ান ও উমরপুরে অবস্থিত ও2 পাবলিক স্কুলে 3টি ক্যাম্পাসে জাতি ধর্ম নির্বিশেষে সকল ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হয়। এছাড়া সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। দুস্থ ও মেধাবীদের জন্য আর্থিক ছাড়ের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে।